হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্বার সাতকানা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমি কোথায় আছি। আমরা এখন আছি বাসের ভিতরে। তো এই দেখো আমরা এখন যাচ্ছি বরযাত্রী। আর এই দেখো আমরা এখানে তো প্রচন্ড মজা করছি সবাই মিলে। আর আমার সাথে কথা বলছে দাদা ভাই। আর আমরা বাতকুলা থেকে উঠেছি 9টার সময়। আর এখন যাচ্ছি বরযাত্রী, কোথায় জানো? যাচ্ছি বালুরঘাট। আর এই দেখো এখন বাজে প্রায় 2টো, রাত 2টো বাজে। তো আমি তো যখন উঠি 9টার সময় তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমরা জলটল সেজে এসে তারপরে রেডি হয়ে একটু খেয়ে আমরা 9টার সময় আমাদের বাস ছেড়েছে তো বাতকুলা থেকে তোমাদের বালুরঘাট। তো অনেকটা জার্নি, অনেকটা জার্নি। তো এতটা জার্নি আমি কোনোদিন করিনি, এই ফার্স্ট। তো সবাই মিলে খুব মজা করছি, খুব এনজয় করেছি। আর এই দেখো বলতে বলতে একদম ভোর হয়ে গেছে, এখন প্রায় 4:45 বাজে এরকম, যাই হোক একটা হবে। তো বালুরঘাট পৌঁছাতে আমাদের এখনও 1 ঘন্টা লাগবে। তো আমরা সবাই মিলে প্রচণ্ড মজা করছি, প্রচণ্ড মজা করছি। আর এই দেখো এইখানে যে 3টে সিট আছে, এই সিটে আমি আর মেজমামি বসেছি, আর ওইদিকে 2টো করে সিট আছে। আর এই দেখো এখানে বর দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কি? তোমরা হয়তো একটু একটু দেখতে পাচ্ছ। তো এই দেখো আমার ফার্স্ট টাইম এতটা জার্নি করা বাসে। আমি তো একটু ভয়ে ভয়ে ছিলাম, তো একটু আধটু ঘুমিয়েছি রাতে, কারণ সারা রাতই বাস চলেছে, সারা রাতই বাস চলেছে। সবাই সবার মতো একটু আধটু ঘুমিয়েছিল হয়তো। তো এই দেখো আমরা তো খুব মজা করেছি। তো বলতে বলতে আমরা চলে এসেছি হোটেলে। তো এই দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি। তো আমরা হোটেলে পৌঁছেছি, তো এখন প্রায় 6টা বাজে। তো তোমাদের আমরা হোটেলে, এটা কী বলো তো, হোটেল কাম গেস্ট হাউস। তো আমরা 3তলায় চলে এসেছি। তো 3তলা থেকে আমি তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি কেমন। তো এই দেখো এদিকে হচ্ছে অনেক গাছপালা আছে বড় বড়, আর চারিদিকটা তোমাদের দেখিয়ে দিই, চারিদিকটা খুব সুন্দর, খুব সুন্দর। আর আজকের ওয়েদারটা সকাল থেকে একটু কুয়াশা কুয়াশা ভাব, মনে হচ্ছে যেন মেঘাচ্ছন্ন, কিন্তু তা নয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মনে হচ্ছে। তো এই দেখো অনেক সকাল বলে হয়তো এরকম লাগছে। তো চারিদিকটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো আমরা তো 3তলায় চলে এসেছি, তোমাদের তো বললাম চারিদিকটা দেখেছো, প্রচণ্ড বড় বড় সব বিল্ডিং আছে। তো এই দেখো আমরা 3তলায়, আর এগুলো হচ্ছে বড় বড় সব হল ঘর, প্রচণ্ড বড় বড় রুমগুলো। তো এই দেখো এই রুমে এক একটা মানে বিশাল বড় রুম, তো দেখতেই পাচ্ছ 5টা 6টা করে বেড সব দেওয়া আছে। আর এখানে দিদিরা, মামি, তারপর বৌদিরা, এই ঘরটা অনেকেই আছে। তো ঘরগুলো প্রচণ্ড ভালো আর খুব পরিষ্কার, সব বিছানা মেঝে এগুলো সব পরিষ্কার, আর সব অ্যাটাচ একটা করে ওই দেখো বাথরুম আছে। আর এই দেখো এই ঘরটায় আমরা আছি, এই ঘরটায় 2টো বেড আছে। আর এই দেখো আমার জিনিসপত্র এখানে রাখা, এখানে সবাই সাজুগুজু করছে, কারণ এখন প্রায় বাজে 9:30 মতো। সবাই চা বিস্কিট যে যার মতো খেয়েছে, কফি খেয়ে এখানে রেডি হচ্ছে, কারণ ছেলে আশীর্বাদ এখানেই হবে। তো ওই জন্য আমরা সবাই মিলে স্নান টান করে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখানে একটু হালকা হালকা রোদ উঠছে। তো এই দেখো এখানে অনেকে বসে আছে, আর আমরা যে যার মতো খাবারও খেয়ে এসেছি। সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, একটা করে সিঙ্গাপুরি কলা আর ম্যাঙ্গো জুস, সন্দেশ, এইসব ব্রেকফাস্টে ছিল। তো আমরা সবাই খেয়ে টেয়ে রেডি হয়ে নিচে চলে এসেছি। আর এই দেখো চারিদিকের ভিউটা তোমাদের দেখিয়ে দিই, খুব সুন্দর। আর এখানে তো রাতের জন্য সব প্রিপারেশন নিচ্ছে, মানে সব সাজিয়ে গুছিয়ে রাখছে। আর এই দেখো এখানে দিদি, দাদা ভাই, তারপর মামারা সব এখানে বসে আছে, কারণ একটু একটু রোদ উঠেছে। আর এখন প্রায় 10টা বাজে, একটু একটু রোদ উঠেছে, আর সবাই মিলে সাজগোজ করে রেডি হয়ে আমরা চলে এসেছি। তো এই দেখো আমরা দেখিয়ে দিচ্ছি, ও আমরা যে ওপরে ছিলাম সেইটা দেখালাম। আর এই দেখো এইখানে, আর এই দেখো এগুলো সব এইভাবে সাজিয়েছে, ওইখানটা বিয়ের মণ্ডপ, মানে মণ্ডপটা তৈরি করছে আর কি। আর আমি কীরকম সেজেছি তোমাদের একটু দুপুরবেলা সেই লুকটা একটু দেখিয়ে দিলাম। খুব একটা বেশি কিছু সাজিনি, দুপুরবেলা আশীর্বাদ, ছেলে আশীর্বাদ করতে আসবে, ওই জন্য তাড়াতাড়ি সবাই মিলে একটু রেডি হয়ে নিলাম। তো মেয়ের বাড়ি থেকে এখানেই হবে ছেলে আশীর্বাদ। তো এই দেখো আমি আর দিদি একটু ছবি মুভি তুলছি, একটু ছবি মুভি তুলে একটু ঘোরাঘুরি করবো, তারপর হয়তো ওরা চলে আসবে। তো এই দেখো আমি, ভাই, দিদি সবার একটু বাইরের দিকে এসছি। আর এই দেখো এই সাইডেই একদম রাস্তা, সো সবাই মিলে দাঁড়িয়ে আছি, মামা টামা। আর এই দেখো আমরা এইখানে ব্রেকফাস্ট খেয়ে গেছি, দেখতেই পাচ্ছ এই ঘরটা, এইখানেই সব খাবার দাবার, আমরা সকালের খাবারটা ওইখানেই খেয়ে গেছি। আর এই দেখো এইটা গেট খুব সুন্দর সাজিয়েছে, আর আমি আর ভাই একটু মজা করছি, ভাইকে বলছি তাকা তাকা, ভাই তাকাচ্ছে না, একটু লজ্জা করছে, বলছে আমার মুখ দেখাবি না, দিয়ে চলে যাচ্ছে।
তো এই দেখো আমি তোমাদের বাইরের থেকে সবটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো বাইরে এটাই হচ্ছে গেট, এখান দিয়ে বর মানে আসবে রাত্রিবেলা, তো এখন তোমাদের দেখাবো। আর এই দেখো হোটেলটা দেখো কত বড়, অনেক বড় অনেক বড়, আর খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে চারিদিকটা, খুব সুন্দর সাজিয়েছে। তো এই দেখো এগুলো সাজিয়েছে, ওইটা গেট, ওটাও ভালো খুব সুন্দর সাজিয়েছে, গেটের মানে ভিতরেও দারুণ সাজিয়েছে। তো এই দেখো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, একটু ছবি টবি তুলছি, এখানে একটু শর্ট ভিডিও করেছি, তো আমাকে দিদি করে দিচ্ছে। তো এই দেখো ও সেজেছে, ওরও কটা ছবি টবি তুলে দিলাম। তো এইসব করতে করতে মানে সময় তো পেরিয়ে মানে হয়ে যাচ্ছে, এরপর ছেলে আশীর্বাদ করতে আসবে, ওই জন্য আমরা সব এখানে আছি, মানে দাঁড়িয়ে কখন ওরা আসবে, তো ওই জন্য। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজানো, খুব সুন্দর সাজানো, দারুণ সাজিয়েছে। তো চারিদিকটা দেখো তোমরা, তো আমরা এখানে একটু ছবি টবি তুলছি। তো এই দেখো এই করতে করতে মেয়ের বাড়ি সবাই চলে এসছে, আর এই দেখো এখানে সব আশীর্বাদের আয়োজন হচ্ছে, আর মেয়ের বাড়ি থেকে সবাই চলে এসছে, আর এখানে দেখো ভাই বসে পড়েছে, আমরাও সবাই এখানেই আছি। তো আমিও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, ওই জন্য তোমাদেরও মানে সাথে নিয়েই শুরু করলাম। তো মেয়ের বাড়ি থেকে অনেকেই এসছে, আর এই দেখো এখানে সব সাজানো গোছানো হচ্ছে ছেলে আশীর্বাদ হবে বলে। তো মেয়ের বাড়ি থেকে পিসি মা বাবা সব এসছে, জেঠু সব এসেছে। তো এই দেখো বৌদি, বৌদির মেয়ে, দিদি, দিদির ছেলে মেয়ে সব বসে পড়েছে ভাইয়ের পাশে, আর এই দেখো এটা হচ্ছে মেয়ের মা। তো এই দেখো এখানে প্লেটে মিষ্টি টিষ্টি দিয়ে সব রেডি করছে। তোমরা বালুরঘাট গিয়ে প্রচণ্ড মজা করেছি সবাই মিলে, একটু কষ্ট হয়নি, এতটা দূর কিন্তু কিছু মনেই হয়নি, খুব ভালো লেগেছে। তো এই দেখো এইবার আশীর্বাদ শুরু হবে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করে দিও, আর প্লিজ প্লিজ একটা জিনিস করে সাবস্ক্রাইব করো প্লিজ। তো এই দেখো এখানে শুরু হচ্ছে, তো ভাইয়ের অনেক বন্ধুরাও আছে এখানে, তো চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো সব মানে আশীর্বাদ শুরু হয়ে গেছে, আর মানে মেয়ের বাড়ি থেকে সব আশীর্বাদ করছে। তো কে কীরকম সম্পর্কে হয় আমি ঠিক জানি না, তো আমি ঠিক চিনিও না, ওই জন্য আমি বলতে পারলাম না। তো সবাই আশীর্বাদ করছে, কজন, পাঁচজন, সাতজন, এরকম মনে হয় করতে হয়। তো তোমরা দেখতে থাকো, দেখো তোমার ভালো লাগবে তোমাদের। আর আমার এখানে আশীর্বাদের এই ভিডিওটা এখানে আমি শেষ করব, আমি নেক্সট আবার নতুন আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো একটু জানো তো কী করতে হবে, তোমরা করে দিও প্লিজ। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো এটা হচ্ছে মেয়ের মা আর কি, ভাইয়ের শাশুড়ি মা। তো এই দেখো এখানে আশীর্বাদ করছে,
তো দেখতেই পাচ্ছ এখানে আশীর্বাদ করছে আর আমরা ভাইকে মজা করছি ভাইয়ের আশীর্বাদে যে সব মানে সবাই প্রায় 500 টাকা দিয়ে 501 টাকা দিয়ে আশীর্বাদ করছে তো আমরা ভাইকে মজা করছি যে ভাই তোর এই টাকাগুলো কিন্তু আমাদের ভাগ দিবে এই সব করছি মজা করছি তো এই দেখো বৌদি আছে বৌদি পাশে আছে ও কারণ ওর কাছেই দিচ্ছে সবাই মিলে খুব মজা করেছি এই দেখো এখানে মনে হয় এটা হচ্ছে পিসিমণি যাই হোক এরকম হয়তো হবে তো এটাই লাস্ট আশীর্বাদ তাহলেই হয়ে যাবে তো আশীর্বাদের পর্ব এখানে হয়ে গেল মোটামুটি তারপরে আবার মেয়ের বাড়িতে আশীর্বাদ করতে যাবে আমাদের বাড়ি থেকে মামা টামা ওরা সব যাবে তো এই দেখো এই আশীর্বাদটা হয়ে গেলেই হয়ে যাবে তো আশীর্বাদের পর্ব এখানে শেষ হয়ে গেল তো আজকে আমি ভিডিওটা এই আশীর্বাদের পর্ব দিয়েই শেষ করলাম তো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুনো তো আজকে আমার পাশে থেকো সাথে থেকো তো টাটা বাই বাই।